হাজার সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও করোনার প্রভাব থেকে বাঁচানো গেল না আইপিএলকে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বেশ কয়েকজন ক্রিকেটার করোনা সংক্রামিত হলেও তারা সরাসরি প্রভাব পড়েনি আইপিএলে, অর্থাৎ তার সরাসরি প্রভাব পড়েনি আইপিএলে। টুর্নামেন্ট চলছে আইপিএল শিডিউল অনুযায়ী, অবশেষে দ্বিতীয়ার্ধে পা দিয়েই করোনার জন্য থমকে যেতে চলেছে আইপিএলের গতি। কেকেআরের দুই ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হওয়ায় স্থগিত হতে চলেছে এখন কলকাতা বনাম ব্যাঙ্গালোরের ম্যাচ, এমনটাই খবর। মানে আজকে কেকেআর এবং আরসিবির মধ্যে ম্যাচটি বাতিল হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর মেলে কেকেআরের দুই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার। শোনা যাচ্ছে যে দুই ক্রিকেটার হলেন তারা তারকা স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। আশঙ্কা করা হচ্ছে যে বায়ুবাবলের বাইরে চোটের স্ক্যান করানোর সময়েই দুজন সংক্রামিত হয়ে থাকতে পারেন। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন কেকেআর শিবিরে দুজন করোনা পজিটিভ, আরসিবি তাদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি নয়, তাই আজকের ম্যাচটি বাতিল করা হবে। বিসিসিআই সূত্রে এও জানতে পারা যাচ্ছে যে সোমবারই ঘোষণা করা হবে কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে। গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল স্পোর্ট স্টারকে বলেন, আমি বিসিসিআই সিইও ভেনিউ ইনচার্জের কাছ থেকে মেসেজ পেয়েছি যে আজকের ম্যাচটি বাতিল হয়েছে, নতুন দিনক্ষণ তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। যদিও বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও, সূত্রে এও জানা যাচ্ছে যে তারা দ্বিতীয় টেস্টে রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে কেকেআরে বিভিন্ন প্লেয়ার করোনা আক্রান্ত, তাই আজকের ম্যাচটি বাতিল করা হলো, এটা কেকেআর ফ্যানদের জন্য একটা খুবই খারাপ খবর। এখন সবাই ভগবানের উদ্দেশ্যে প্রে করুন যেন আমাদের কেকেআর প্লেয়াররা জলদি সুস্থ হয়ে ওঠেন। এরকমই ক্রিকেট এবং কেকেআর সংক্রান্ত খবরের জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।